হ্যালো বন্ধুরা, তো এক ভাই আমাদেরকে কমেন্টস করে জানিয়েছেন যে দারাজ থেকে কি সেল কিনতে পারবো। তো এরপরে কিন্তু আরও একটা কমেন্টও পেয়েছি সেম বিষয়ে, যেখানে লিখছে দারাজ থেকে কি সেল এমআই কেনা যায়। তো বন্ধুরা, কমেন্টস করার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যে বিষয়ে কমেন্টস করছেন সে বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে আসার সর্বদাই চেষ্টা করি। তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দুর্দান্ত ইন্টারেস্টিং একটি ভিডিও। আর আজকের ভিডিওটা বিষয়ে আপনার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি বিষয় হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন ভিজিটর অ্যান্ড নতুন দর্শক আছেন, অবশ্যই সকলের আগে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে। আর ফোন স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি। তো আপনাদের যাদের ফোনে দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা নেই, তারা সবাই দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন, দেন ওপেন করে দিবেন। তো ওপেন করার পরে অবশ্যই যারা প্রথমবার দারাজ ইনস্টল করছেন তাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, এখানে ফুল ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আশা করি সকলেই পারবেন, এটা নতুন করে দেখানোর কিছু নেই। আমি যেটা বললাম, দারাজ থেকে যদি কোনো প্রোডাক্ট আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে অ্যাকাউন্টটা আপনি ফুল ভেরিফাই করবেন। তো বন্ধুরা, সার্চ বারে আমরা এখানে চলে যাব, সার্চ বারে যে এখানে লিখব। তো বন্ধুরা, এইটা কমেন্টসটা পাওয়ার পর আমি কিন্তু ফার্স্টে দারাজ অ্যাপ ইনস্টল করে আগে ঘোটাঘুটি করছি এর ভিতরে, দেন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি প্রথমে লিখছিলাম সেল এমওয়াই। তো সেল এমওয়াই লেখার পরে এখানে আমি কোনো সার্ভিস পাইনি, মানে কোনো প্রোডাক্ট আমি পাই নাই গ্যারেনা এমওয়াই সেলের। তো দ্বিতীয়ত আমি আবারও লিখছিলাম এখানে, দেখুন এত কিছু লিখে কিন্তু আমি সার্চ করেছি। তারপরে এখানে লিখলাম যে গ্যারেনা এমওয়াই সেল, আপনারা নিজেরাই দেখবেন গ্যারেনা এমওয়াই সেল, জাস্ট একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, গ্যারেনা এমওয়াই সেল লিখেও সার্চ করার পরে কিন্তু আমি এখানে কোনো প্রোডাক্ট পাই নাই সেলের প্রোডাক্ট। তো তারপরে এখানে আমি লিখছিলাম সার্চ বারে এসে আমি লিখছিলাম সেল এমআই 1428। এটা লেখার পরে জাস্ট এখানে আমি একটাই প্যাক পেয়েছি অ্যান্ড এটার উপরে ক্লিক দিছিলাম। দেন ক্লিক দেওয়ার পরে এখানে আমি যেটা দেখলাম জিরো রিভিউ, এখানে এইখান থেকে প্রোডাক্টটা কেউ কেনে নাই আর এখানে আছে অনলি জিরো রিভিউ। আপনারা দেখতে পাচ্ছেন জিরো রিভিউ, কেউ কিন্তু রিভিউ দেয় নাই। তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি অ্যান্ড চ্যাটে ক্লিক দেয় অ্যান্ড এই সেলারের কাছ থেকে আমি কিন্তু কোনো ধরনের রেসপন্স আমি পাই না এখান থেকে, যে তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবো কোনো রেসপন্স পাই নাই। তো বন্ধুরা, মেন ঘটনা হচ্ছে দারাজে কিন্তু এখন কোনো ধরনের গ্যারেনা এমওয়াই সেল স্টক নেই, যার জন্য কিন্তু আমরা এখানে স্টক পাচ্ছি না। এখানে সার্চ করলে উই আর সরি দেখাচ্ছে, ঠিক আছে। যদি এখানে স্টক থাকতো তাহলে কিন্তু এখানে গ্যারেনা এমওয়াই সেল অ্যাভেলেবল অনেকগুলো আমরা দেখতে পেতাম, ঠিক আছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা যে ওই প্যাকেজটা পাচ্ছিলাম ওই প্যাকেজটা কীভাবে কিনবো। এটা কিনলে কিন্তু 24 ঘন্টার ভিতরে আপনি ডেলিভারি পাবেন, অর্থাৎ আপনি যদি এখন এটা বাই করেন তাহলে কালকে সকাল এই পর্যন্তর ভিতরে আপনার ডেলিভারি আপনি পাবেন কি না কোনো গ্যারান্টি নেই, তবে ডেলিভারি আপনি 100% পাবেন। এটা 24 ঘন্টা পরে হতে পারে কিংবা 1 ঘন্টা পরেও হতে পারে। তো জাস্ট সেল এমআই 1428 লিখে সার্চ করলে আমাদের সামনে যে প্যাকেজটা চলে আসছে এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন। অ্যান্ড এটাও কিন্তু আপাতত সময়ের জন্য স্টকে নাই, এখানে যদি স্টকে থাকতো তাহলে এখানে বাই নাও বলে একটা অপশান থাকতো, তার এরকম একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যেতেন। তো দেখুন এখানে তারা জানিয়ে দিয়েছে সুন্দর করে 1428 সেল অ্যাভেলেবল। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে কিভাবে বাই করবেন। তো যখন এটা আপনারা দারাজে স্টক পাবেন তখন দেখতে পাবেন এখানে বাই নাও বলে একটা অপশান আছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। আর এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে কোড কিন্তু মেইলে ডেলিভারি দিতে হবে। সো আপনি কোন মেইলে কোড ডেলিভারি দিবেন সেই মেইলটা এখানে সুন্দর করে বসিয়ে অ্যাপ্লাই করে দিবেন। তো দেন প্রসেস টু পেতে ক্লিক দিবেন। প্রসেস টু পেতে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের পেমেন্টস মেথডটা অ্যাড করতে হবে, যেহেতু আমরা বিকাশ থেকে পেমেন্ট করবো সেহেতু সেভ বিকাশ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক দিয়ে দিব। দেন তারপর আপনারা সেম প্রসেসে পেমেন্টটা করে দেবেন আর পেমেন্টটা করতে আশা করি সকলেই পারবেন। দেন পেমেন্ট করার 24 ঘন্টার ভিতরে আপনি যে মেইলটা ওখানে সেন্ড করছিলেন ওই মেইলের ভিতরে কিন্তু কোড ডেলিভারি পেয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু দারাজ থেকে কোনো প্রকার সেল কিনি নাই, যেহেতু ওখানে স্টক নাই, দ্বিতীয়ত বাই করারও কোনো অপশন নাই, সেহেতু বাই করতে হবে কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যখন আপনারা স্টক পাবেন চাইলে আপনারা নিতে পারেন, তাছাড়া যদি আপনারা সেল আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে দারাজের থেকে পাবেন 100% খুব বেশি সুবিধা। তো জাস্ট এখানে আমাদের সেলের রেটটা, প্রাইস রেটটা দেখুন, এখানে 1428 সেল 2085 টাকা বর্তমান সময়ে যে ইভেন্ট চলতেছে যার জন্য রেট কিন্তু হাই। এছাড়া আমরা যদি একটু আগে যাই তাহলে আমাদের কিন্তু কম সেলের রেটে আমরা কত করে সেল করতাম সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো জাস্ট দেখুন এখানে 1930 টাকা 1428 সেল আমরা সেল করছি
আর এখানে 714 সেল 970 টাকাও কিন্তু আমরা সেল করছি। কিন্তু বর্তমান সেলের মার্কেট কিন্তু একটু হাই, যেহেতু ভ্যালেন্টাইন্স ইভেন্ট চলতেছে সেলের মার্কেট কিন্তু বর্তমান একটু হাই। তো জাস্ট এখানে দেখবেন আমরা কেমনভাবে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি, কত সময়ের ভিতর ডেলিভারি দিয়ে থাকি, সেগুলো যদি আপনারা একটু দেখতে চান আমি সেটা একটু দেখাবো। তো জাস্ট এখানে কিন্তু আজকে সকাল থেকে কোনো প্রোডাক্ট সেল করি নাই। তো এখানে জাস্ট দেখুন এই ভাই আমাদেরকে পেমেন্ট করছে, দেন আমাদের সেল দিয়ে দিছি, 6:50 পেমেন্ট করছে, 6:53 সেল ডেলিভারি, দেন 2-3 মিনিট, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আপনারা যদি চান আমাদের কাছ থেকে সেলগুলো কিনতে পারেন, ঠিক আছে। বন্ধুরা আমাদের কাছ থেকে সেল কেনার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তার আগে আমি একটা কথা বলি, যারা ফ্রি ফায়ারের টপ আপ সেলার হতে চাচ্ছেন একেবারে নতুন, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন কয়টা ভিডিও সেট আপ করা আছে, হাউ টু স্টার্ট ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিজনেস, এই ভিডিওটা দেখলে আপনি কীভাবে বিজনেস শুরু করবেন সেটা বুঝতে পারবেন, অ্যান্ড একটা 100 ডায়মন্ড দিতে কত খরচ, কীভাবে দিতে হয়, একটা উইকলি দিতে কত খরচ, এ টু জেড এই বিষয়টা ভিডিওতে দেখানো হয়েছে। দেন আপনারা যদি সেল অ্যাকাউন্ট খুঁজে না পান, দেন সেল অ্যাকাউন্ট আপনার কোথায় পাবেন, চাইলে সেল অ্যাকাউন্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, এখানে ভিডিও দেওয়া আছে। আর এখানে একটা প্লে লিস্ট বানানো আছে টপ আপের প্লে লিস্ট, ওইটা দেখলে আপনারা এ টু জেড টপ আপ দিতে পারবেন নিজে নিজেই। তো জাস্ট এখান থেকে আমাদের কাছ থেকে সেল কেনার জন্য আপনাদের কী করতে হবে, জাস্ট এখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেটার উপরে ক্লিক করে দেবেন, অ্যান্ড এটার উপরে ক্লিক করে দিলে অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অ্যান্ড গো টু সাইটে ক্লিক দিবেন, গো টু সাইটে ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আমাদের গ্রুপে আপনাদেরকে জয়েন করিয়ে নেবে। দেন এখান থেকে যাদের টেলিগ্রাম ইনস্টল করা নেই ইনস্টল করে নেবেন, অ্যান্ড যাদের টেলিগ্রাম ইনস্টল করা আছে এরকম অটোমেটিকলি আমাদের গ্রুপের ভিতর কিন্তু আপনাকে জয়েন করিয়ে নেবে। দেন এখানে দেখতে পাচ্ছেন 930 জন ফাইনালি এখানে মেম্বার আছে, 930 জন মেম্বার। তো এখান থেকে আপনারা কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারেন এবং আমাদের গ্রুপের একজন মেম্বার হয়ে যেতে পারেন। তো বন্ধুরা ওখান থেকে কিন্তু আমাদের কাছ থেকে ট্রাস্টেডের সাথে সব কিছু নিতে পারবেন, অনেক লো প্রাইসে সব কিছু সেল করা হয়ে থাকে। এখানে শুধু সেল না, সেল বাদেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে পাবেন। দেখবেন ইন গেম 690 টাকা, ইন গেম মান্থলি ইউআইডি মান্থলি 750 টাকা, এমআই সেল অ্যাকাউন্ট অ্যাভেলেবল, এ ধরনের সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট এখানে পাবেন, আর ইউআইডি টপ আপও করাইতে পারবেন। তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে টেকনিক্যাল প্রো আর যে ইউটিউব চ্যানেলে আরও নতুন কোনো একটা ভিডিওই। তো অবশ্যই আপনারা কমেন্টস করবেন পরবর্তী ভিডিও আপনারা কী বিষয়ে চান।